রাম মন্দির, ওটা কিন্তু ওখানে। ওই রাম মন্দির কিন্তু এক কথায় অসাধারণ বললেও কম বলা হবে। কলকাতার বুকে এরকম মন্দির কিন্তু আর দুটো নেই, কোনো নেক্সট আপনি পাবেন না। এবং ভেতরে কিন্তু ছবি তোলা বারণ আছে, তাও আমি চেষ্টা করব ভেতরটা আপনাদের দেখানোর জন্য। আমি বাইরে থেকে যে এক ঝলক দেখলাম সেটা কিন্তু মানে একটা রাজপ্রাসাদ, মানে অসাধারণ। পুরো কাচের গ্লাস দিয়ে তৈরি মন্দিরটা, তার কারুকার্য, তার মন্দিরের আর্কিটেক্ট, এটা কিন্তু অসাধারণ। মানে একদম এরকম চমক, এরকম চমক কিন্তু আর কলকাতার বুকে অন্য কোনো মন্দিরে নেই, আমি অন্তত দেখিনি। এই মন্দিরটা দেখুন। এবং সবচেয়ে বড় কথা সেটা হচ্ছে এই মন্দিরটা কিন্তু মানুষের কাছে কিন্তু এখনও অজানা রয়েছে। কলকাতার মানুষ কিন্তু জানে না যে আমাদের এই কলকাতার বুকে এই ধরনের রাম মন্দির আছে, এবং এত বড় আড়ম্বর, এত বিশাল মন্দির, এত সুন্দর কারুকার্য এবং তার এত বৈভব, এই মন্দির কিন্তু আপনি আর কোথাও পাবেন না, কলকাতার বুকে কিন্তু কোথাও নেই। আমি কিন্তু দেখিনি, আমি যে কটা মন্দিরে গেছি, যেখানে যেখানে গেছি, এত ভালো মন্দির, এত সুন্দর রাম মন্দির কিন্তু কোথাও নেই। সেটা আমি দেখানোর চেষ্টা করছি ভেতরে ঢুকে ঢুকছি, যদি ভাগ্য সাথ দেয়। সম্পূর্ণ রাজস্থানি শিল্প নৈপুণ্যে তৈরি এই রাম মন্দিরে আসলে আপনি মন্ত্রমুগ্ধ হয়ে যাবেন। কলকাতার উপকণ্ঠে রাজারহাট নিউ টাউনে অবস্থিত এই বৃহৎ মন্দিরটির ঠিক পেছনেই রয়েছে ইকো পার্ক। আপনারা হাওড়া অথবা শিয়ালদহ স্টেশন থেকে অসংখ্য বাস পেয়ে যাবেন এই ইকো পার্কে আসতে। আর ইকো পার্কের 4 নম্বর গেটে এসে যে কোনো টোটো চালককে বললেই আপনাকে নিয়ে আসবে এই রাম মন্দিরে। কলকাতার বুকে এত সুন্দর মন্দির, এত সুন্দর রাম মন্দির কিন্তু আমি কোনোদিন দেখিনি, শুনিও নি। আপনারা এখানে আসলে কিন্তু জাস্ট কিন্তু মানে অবাক হয়ে যাবেন কি মন্দিরের কারুকার্য, চারিদিকটাকে দেখুন, ভাবা যায় না, অসাধারণ কারুকার্য। মানে এরকম এত ভালো, এত ভব্য মন্দির, এত সুন্দর মন্দির কিন্তু আর কোথাও আমি দেখিনি এর আগে। অসাধারণ তার কাজ, এটা কিন্তু অজানা একটা লুকোনো অজানা মন্দির, এটা আমার আগে কিন্তু জানা ছিল না। আপনারা একবার এসে এই মন্দিরটা দেখুন। अच्छा, यहाँ 6:30 वहाँ जिन माता में 6:30, हाँ, बाबूसा में 7:30, राम मंदिर में 7, ये आरती का टाइम है। हाँ। अच्छा,
পিছনে দেখছেন এটা হচ্ছে কৃষ্ণের কালিয়া দমন, এ হচ্ছে কালিয়া নাক। কালিয়ার মুখের ভেতর থেকে কিন্তু গহ্বর রয়েছে, গহ্বর রয়েছে, একটা সুড়ঙ্গ রয়েছে, এই সুড়ঙ্গ দিয়ে কিন্তু ভেতরে যাওয়া যায়, ভেতরে মন্দির রয়েছে সেখানেও কিন্তু যাওয়া যায়, অনেক বড় সুড়ঙ্গ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। তো কালিয়া নাগের ভেতরে এখন আমি আর ঢুকবো, সেই গহ্বরে যাবো, দেখুন চলুন। দেখছেন আমার পেছনে কিন্তু এই রাম মন্দিরের গেট, বিশাল মন্দির, বিশাল আয়োজন। আর এই সামনেই রয়েছে পুরনো যে রাম মন্দির, সেটা রয়েছে তার ভেতরে অসাধারণ কারুকার্য। এত বড় মন্দির, এত সুন্দর মন্দির কিন্তু কলকাতার বুকে আসে কিনা আমার জানা নেই, এত বড় রাম মন্দির তো কলকাতার বুকে নেই। আমার পেছনে দেখছেন এটা হচ্ছে বালাজি মন্দির, এবং বালাজি মন্দিরে রয়েছে যে মূর্তিগুলো রয়েছে তার মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এখানে যে হনুমানের মন্দির মূর্তি রয়েছে সেটা কিন্তু পঞ্চমুখী হনুমান, এটা কিন্তু আর কোথাও নেই। নমস্তে, তো আমি এখন এই রাম মন্দিরে রয়েছি, এখানকার যিনি ট্রাস্টি বোর্ডের যিনি মেইন আছেন আর কি, হ্যাঁ উনি এবং ওনার বাবা, আমি যেটা কথা বললাম, তো ভিকি ইসা স্যার রয়েছেন, ওনার সাথে কথা বলবো এখানকার মন্দিরের কি নিয়মকানুন, কতদিন আগে এটা তৈরি হয়েছে, কি কি এখানে কীভাবে প্রসাদ নেওয়া যেতে পারে, আপনারা কীভাবে আসতে পারেন, তার ডিটেলস কিন্তু আমি দাদার সাথে কথা বলবো। বলি জয় শ্রীরাম, মন্দির 40 ইয়ার্স পুরানা মন্দির হ্যাঁ, এই ধীরে ধীরে 40 ইয়ার্স इस मंदिर के जो फाउंडर है मेरे फादर है श्री कुमार साहेब, उन्होंने ये जो मंदिर डेवलप करने में 40 ईयर्स धीरे धीरे 40 ईयर्स से बन रहे मंदिर, इस मंदिर में गौशाला भी है और अभी ऑलरेडी 3 मंदिर हमारा चालू है, राम मंदिर चालू है, जीन माता जी का मंदिर चालू है, बाबूसा का मंदिर चालू है, श्याम बाबा का मंदिर अंडर डेवलपमेंट है अभी, वो भी मार्च अप्रैल 2023 में आने का प्लानिंग है। यहाँ पर मेन अट्रैक्शन है हनुमान जी, 151 फुट के हैं, संकट मोचन हनुमान जी बोलते हैं, 151 फुट के हैं, इनको संकट मोचन हनुमान जी बोलते हैं, किसी का कोई मनोकामना है वो यहाँ पर आके अपना नारियल बांध सकते हैं, ट्यूसडे एंड सैटरडे को कोई भी मनोकामना है हनुमान जी पूरा करते हैं, आप यहाँ पर आके अपना मनोकामना का नारियल बांध सकते हैं, जो भी आपका इच्छा होगा भगवान अपने आपका पूरा करेगा। और यहाँ पर पूजा का सामान अवेलेबल रहता है, दुकान में पूजा का सब कुछ अवेलेबल रहता है, कभी भी आके आप कर सकते हैं। मंदिर का जो टाइमिंग है सुबह 5 बजे से लेकर 12 बजे तक मंदिर खुला रहता है, उसके बाद में 12 से 3 भगवान शयन करते हैं,
उस समय मंदिर बड़ा हुआ रहता है, फिर 3 बजे से लेकर रात में 9 बजे तक मंदिर खुला रहता है। तो आप परिवार सही जरूर आइए, बहुत अच्छा लगेगा। और मैं देख रहा था यहाँ पे खाने का भी एक ये है, खाने का सुविधा प्रोवाइड किया गया है, छोटा सा रेस्टोरेंट खोला गया है कि कोई भी फैमिली आ रहे हैं, बहुत दूर से आते हैं, तो आके यहाँ पे कुछ स्नैक्स ले पाते हैं। और थाली का भी व्यवस्था है, मैं तो थाली लिया, बहुत अच्छा है, बढ़िया है। 80 रुपीस वेज थाली है, 80 रुपीस में पेट भर के आप खाना खा सकते हैं, वेज थाली अवेलेबल है। अब जो बनाया है कलकत्ता में पहला है राम मंदिर इतना बड़ा, और ये न्यू टाउन में बहुत ही आइकॉनिक स्पेस में है, ठीक इको पार्क के साइड में है, 4 नंबर गेट के पीछे, और यहाँ बहुत दूर दूर से लोग आते हैं। यहाँ पर रहने का भी व्यवस्था है, धर्मशाला भी है, कोई भी अगर दूर से आए उनके लिए रहने का भी व्यवस्था है। বন্ধুরা আমার পেছনে যে দেখছেন যে হনুমানের মূর্তি, আমি এতক্ষণ এমনি হনুমানের মূর্তি ভাবছিলাম, এটা জেনারেলি সবাই তাই ভাববেন, এটা কিন্তু সংকটমোচন হনুমান, সংকটমোচন হনুমানের মূর্তি। এবং আপনারা যদি মঙ্গলবার এবং শনিবার এখানে আসেন তাহলে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে এখানে কিন্তু আপনারা নিজের মনোকামনা পূরণের জন্য কিন্তু দেখছেন নারকেল দিয়ে গেছে, সেগুলো কিন্তু আপনারাও করতে পারেন, এবং আপনারা আপনাদের যে মনোকামনা আছে সেটা কিন্তু ভগবানের কাছে, সংকটমোচন হনুমানের কাছে আপনারা জানাতে পারেন এবং অবশ্যই পূর্ণ হবে সেই মনোকামনা। এখানে যদি আসতে চান ইজি রাস্তা একদম, জাস্ট ইকো পার্কে নামবেন, 4 নম্বর গেটে, 4 নম্বর গেটে নেবে টোটো করে, কিন্তু জাস্ট পেছনে বলবেন রাম মন্দিরে যাবো, জাস্ট ইকো পার্কের পেছন দিকে। এই দেখছেন এই হনুমানজি, এর উচ্চতা কিন্তু 150 ফুট, আমি কথা বললাম, এরা 150 ফুটের উঁচু কিন্তু এই সংকটমোচন হনুমানের উচ্চতা। এবং আপনি যদি দূরের থেকে আসেন এখানে, যদি অসুবিধা হয় থাকার জন্য থাকতে চান, তাহলে কিন্তু এখানে গেস্ট হাউস আছে, সেই থাকার ব্যবস্থা আমি নাম্বার দিয়ে দেবো, এখানে কিন্তু চাইলে আপনি থাকতেও পারবেন, খাওয়া দাওয়ার সুবন্দোবস্ত আছে, অসাধারণ মানে সুব্যবস্থা আছে। তো এখানে আসলে কিন্তু একদিন আসুন, দেখে যান, এবং যদি দূর থেকে কেউ আসেন এখানে তাহলে কিন্তু এখানে থাকা খাওয়ার সব রকম ব্যবস্থা আছে, আপনারা কিন্তু অতি কম মূল্যে কিন্তু এখানে থাকা খাওয়ার সুবিধা আপনি নিতে পারেন। আলু কা সবজি, ये आलू का सब्जी है। यस एंड दिस इज गट्टा। गट्टा हाँ, ये सब राजस्थानी थाली है। सब राजस्थानी थाली है सर। ये गट्टा दैट इज आवर दाल। डाटेदार दाल हाँ। अच्छा, दैट इज बाटी। ये वाला बाटी है? नहीं, ये वाला। ओ, अच्छा ये। यस एंड दैट इज चूरमा। ओ, ये चूरमा है। यस दैट इज मिसी रोटी। टू टाइप्स ऑफ रोटी देयर, फलका एंड मिसी रोटी एंड वन पापड़। पापड़ यस। अच्छा, ये टोटल मिलकर कितना है ये थाली? 150 और जीरा राइस। খুব সুন্দর, এবং মাত্র হচ্ছে 150 টাকা এত খাবার, আপনারা এখানে আসলে কিন্তু অবশ্যই এখানে এটা ট্রাই করবেন। এই রাম মন্দিরে এলে ভগবান দর্শনের সাথে সাথে রাজস্থানী খাবারের সুবন্দোবস্ত আছে, যেটা দেখাবো আগামী পর্বে।